রমজানে সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে যদি ঠান্ডা ঠান্ডা এরকম একটা প্রাণ জুড়ানোর শরবত তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, আজকে তৈরি করে দেখাবো তুরস্কের একটা ফেমাস শরবত, নাম হচ্ছে আয়রান। এই শরবতটা তৈরি করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তবে আজকে সবচেয়ে ইজি ওয়েতে আপনাদেরকে এই শরবতটা রেডি করে দেখাবো। অথেন্টিকলি এই শরবতটাকে হাতে তৈরি করা হয়, তবে আমি আজকে ব্লেন্ডারে করছি প্রসেসটাকে ইজি করার জন্য। প্রথমে আমি ব্লেন্ডারে নিয়ে নিব 2 কাপ পরিমাণ দই, আর এই দইটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। অবশ্যই ঠান্ডা দই ব্যবহার করবেন। এরপর এখানে দেব আমি 1/2 কাপ ঘন দুধ, যদি ঘন দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন 1/4 কাপ। এরপরে এখানে অ্যাড করব চিনি, এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর এখানে দেব 1/4 চা চামচ লবণ। এরপর এখানে অ্যাড করছি বরফ ঠান্ডা পানি 2 কাপ। যতটুকু দই ব্যবহার করবেন ঠিক সম পরিমাণে পানি ব্যবহার করবেন। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে আমি গ্লাসে সার্ভ করে নেব। আশা করছি আজকের এই সহজ শরবতের রেসিপিটা ইফতারে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।